নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আমাদের দোয়া আমাদের দয়া ফেরেশতার মাধ্যমে নিকট না সঙ্গে সঙ্গে হওয়া চাই আমি একমাত্র সুস্থকে দেখতে পাই রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন আপনারা আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয়টি নিয়ে কি আলোচনা করতে এসেছি এবং কোন ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি হয়তো আপনারা অনেকে অবাক হচ্ছেন যে যেই চায়ের দোকানে ভাইরাল হওয়া যেই লোকটি এতদিন কোরআন তেলাওয়াত করলো হঠাৎ আবার ওয়াজ করলো কখন প্রিয় দর্শক অবশ্যই কিন্তু সে ওয়াজ করেছে সেই ওয়াজটি কিন্তু আপনাদেরকে আমি আজকে শোনাবো হয়তো আপনারা তার কণ্ঠে অনেক কিছুই আশা করতেছেন আমি জানি তবে সামনে যদি সেই ব্যক্তিটির কণ্ঠে ইসলামের সঙ্গীত বেরোয় অবশ্যই কিন্তু আপনাদের সম্মুখে আমি নিয়ে আসার চেষ্টা করব যেমন বদরুজ্জামান সাহেব কলারবের শিল্পী গোষ্ঠীর বদরুজ্জামান সাহেব কিন্তু ওনাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে উনি রাজিও হয়েছে তার মানে কি কলারব শিল্পী গোষ্ঠীর কাছে যদি সেই ভাইরাল হওয়া লোকটি থাকে নিশ্চয়ই একদিন না একদিন তার কণ্ঠে গজল ইসলামী সঙ্গীত আমরা পাবো ইনশাআল্লাহ সে ব্যক্তিটি কিন্তু অনেকদিন আগে কোরআন মুখস্থ করেছিল এখন ভুলে গিয়েছে কিছু কিছু জায়গায় মুখস্থ আছে এবং সে আগে ওয়াজও করেছে যাই হোক সেই পরিপ্রেক্ষিতে তার কণ্ঠে একটু ওয়াজ রেকর্ড করা হয়েছে তো সেই ওয়াজটি আমরা চলুন শুনে আসি তবে ওয়াজটি শোনার আগে যে কথাটি না বললেই না যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক সেই ভিডিও সেই ভাইরাল হওয়া সিরাজ মিয়ার কাঙ্ক্ষিত ওয়াজ তেলাওয়াত করার সময় আপনার এই নোম্বা মানে লোম খাড়াই যায় আমার ভালো আছে বেশি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আমাদের দোয়া ফেরেশতার মাধ্যমে নিকট না সঙ্গে সঙ্গে হওয়া চাই আমি একমাত্র সুস্থকে দেখতে পাই মানুষ বিশ্বাস করে না ওই কারণে মানুষ আমাকে সারা এলাকার মানুষ আমাকে পাগল বলে আল্লাহ হুকুমে আমাকে আল্লাহ আমি এমন জিনিস আমাকে দান করে দিছে স্বয়ং মালিকে যে মালিক আমাকে জবান দান করেছে মুখ দান করেছে নাক দান করেছে চোখ দান করেছে সারা তিনাত বুড়ি দান করেছে ওই মালিককে প্রতি আমি ভালোবাসা এরপর আমি সবকিছু আশা পূর্ণ করি আমার তার সাথে ভালোবাসা এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার প্রেম ভালোবাসা এর নাম কি আল্লাহ পাকের গোর কালা না তো নিশ্চয় মালিক আছে 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 দিক করে তার সাথে আমার ভালোবাসা এখন আপনাকে যদি আপনাকে ওনার কোরআন তেলাওয়াতের সময় একটা বিষয় আমি দেখছি ওনার শরীর লোম খাড়াই যায় এটা কি অজিলাত কুলুবুহুমের অংশ এটা অবশ্য অজিলাত কুলুবুহুমের অংশই ধরা হয় কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ তেলাওয়াত পৃথিবীর বিভিন্ন বিভিন্ন যে কিতাবগুলো আছে যখন পাঠ করা হয় তখন কিন্তু অজিলাত কুলুবুহুম হবে না হ্যাঁ পাঠ করে মজা পাওয়া যাবে জাস্ট একটু মজা নেওয়ার জন্য পড়া যাবে কিন্তু কোরআন তিলাওয়াত হচ্ছে এমন একটা তিলাওয়াত যে তিলাওয়াতে মানুষ ঈমান বৃদ্ধি পায় যেই তিলাওয়াত করলে মানুষ ঠিক থাকতে পারে না আসলে ওনার দেখলাম আমি প্রত্যেকটা লোম তুমি তো ওনার ভিডিওটা দেখার পরে সে কুমিল্লা থেকে আসছো আমরা এখন একটা টুপি ওনাকে দিচ্ছি আর রায়হান ইন্টারন্যাশনালের যে টুপি বানাইছে রায়হানের নামে এই টুপিটা ওনার ওনাকে আমরা পরাই দিই আমরা ভিডিওর শেষে চলে যাব এই টুপিটা আপনাকে দিলাম আর আপনার ছেলেকে একটা দিয়ে ছোট ছেলে সুন্দর লাগতেছে আমার ছোট ছেলেটা আসো বাবু এটা আমরা ওকে পড়ালাম এখন এই ছেলেটাকে ইসলামী ছাত্র আন্দোলন আসছিল তারাও বলছে যে ওনার ছেলেকে মানুষ করবে তারা যদি নেয় আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে করে যে এই ছেলেটাকে ভাইজান আমার সাথে কথা বলেন যদি আপনারা মনে করেন যে এই ছেলেকে বিশ্বের সেরা একজন হাফিজ বানাবেন আমরা অনেক টাকা নেই একটা ছাত্রের কাছ থেকে এই যে রায়হান সারা পৃথিবীতে এক নাম্বার হয়েছে কাতারে যে বিভিন্ন দেশে যে আমার ছাত্র আমার আরো ছাত্র আছে আমার প্রায় 500 ছাত্র আমার মাদ্রাসায় তো একে আমরা ফ্রি পড়াবো উনি একজন কোরআন পড়নেওয়ালা মানুষ দুস্থ মানুষ একদম সম্পূর্ণ ফ্রি পড়াবো আমরা যদি এই পরিবার চায় আমাদের ওই পাশেই নাম মাদ্রাসার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই আপনাদের মধ্যসেনার পরে অবস্থিত তুমি যদি চাও এই রায়হান ভাইয়ের মতো পৃথিবী বিখ্যাত একজন মানুষ হতে পারবা
হবা তুমি আরো জোরে বলো ইনশাআল্লাহ তো তোমার নাম কি হাসিবুর রহমান যদি চায় তার পরিবার যদি চায় আমরা তার পাশে আছি সব দিক দিয়ে আর আপনাদের সবাইকে নিয়ে আমরা সিরাজ ভাইয়ের পাশে থাকতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঠিক সদস্য সম্মানী ভাই ও বন্ধুরা আপনারা সম্পর্কে আমি যে আপনারা মন সন্তুষ্ট করার জন্য এক কিছু কইতে পারমু এই তৌফিক যদি আল্লাহ পাক আমাকে দান করতে পারমা আনতে পারমু না ঠিক তখন আমরা যে এত দামি সম্মানী মানুষ আমি একটা সাধারণ সিঙ্গেল মানুষের দ্বারে আইছি আপনারা আমি তো সম্মান করতে পারলাম না আপনারা ইজ্জত বজায় রাখার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দিছে না ওগো আমার নিজের বাড়ি না নিজের অর্থদণ্ড নাই আপনারা দের লাগে আমি একটা খরচ পাতি করবো আপনি শুধু দোয়া করেন তাতেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين كل ما يتقوى لا إله إلا الله محمد رسول الله তো প্রিয় দর্শক অস্তি শুনলেন তো কত সুন্দর চমৎকার চমৎকার কিন্তু কথাগুলো বলল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যাই হোক আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যদি আরও নতুন কোনো ভিডিও আমরা পাই অবশ্যই আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো সিলে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল প্রকার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নেব আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ الملك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم